বগুড়ার শেরপুর উপজেলায় বাবার বিরুদ্ধে 1.5 বছরের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামবাসী। সন্তান হত্যার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী। মধ্যযুগীয় এই অমানবিক ঘটনায় নির্বাক শিশুর স্বজন ও এলাকাবাসী। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর পাঠানো তথ্য, ছবিতে দেখুন ডাস্ট রিপোর্ট। 7 বছর আগে জাকিরের সঙ্গে পার্শ্ববর্তী নন্দীগ্রামের রাবেয়া খাতুনের বিয়ে হয়। প্রথম সন্তান 6 বছরের জান্নাতির পর বাবা জাকিরের প্রত্যাশা ছিল ছেলে সন্তানের, কিন্তু দ্বিতীয় সন্তানও মেয়ে হলে ক্ষুব্ধ হন তিনি। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য তৈরি হয়। সোমবার রাতে রাবেয়া খাতুন স্বামী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়লেও মাঝরাতে ঘুম ভেঙে দেখেন স্বামীও নেই, নেই ছোট সন্তান হুমায়রাও। পরিবারের সবাইকে বিষয়টি জানানো হয়। স্বজনসহ প্রতিবেশীরা শুরু করেন খোঁজাখুঁজি। এক পর্যায়ে জাকিরকে আটক করে সবাই চাপ প্রয়োগ করলে শিশুকে ডোবায় ফেলে দেওয়ার কথা স্বীকার করেন তিনি। পরে পুলিশ ডোবা থেকে মরদেহ উদ্ধার করে, আটক করে শিশুর পিতাকে। মধ্যযুগীয় এই অমানবিক ঘটনায় নির্বাক শিশুর স্বজন ও এলাকাবাসী। দ্বিতীয় সন্তান চাইছিল ছেলে, আর হয়নি, মেয়ে হয়েছে। তো তখন থেকে একটু মন ধরা দিয়ে সল্প আলবাদ দেবো, ইয়া কোনো হ্যান করবো ত্যান করবো। ওই দেখো যে আদে এটি থুজি পারের ভেতরে দেখি সল্প পারের আমার গুদির মধ্যে ইঙ্গা পা আলো খেয়া সরডাক মারছে, আবার মন করবে বড়ডাক মারবি। পুলিশ বলছে কন্যা সন্তানের কারণেই এই হত্যাকাণ্ড। জাকির হোসেনকে এই মামলায় গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছি, তাকে রিমান্ডের প্রার্থনা করব। রিমান্ডে এনে এই মামলা সংক্রান্তে তাকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।